ইন্ডিয়ান বলে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের মাননীয় আমাদের এই পোর্ট বন্দর অঞ্চলের গর্ব যিনি তিনি ডক্টর শাকিল আখতার, তাকে কিডনি নেফ্রোলজির শ্রেষ্ঠ ডাক্তার ডক্টর ভিসি রাজেন্দ্র পাণ্ডের হাত থেকে ইন্ডিয়ান মেডিকেলের পক্ষ থেকে যে স্মারকলিপি দেওয়া হয়েছে, লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হয়েছে, তার জন্যে মেহতা মুক্তারের পক্ষ থেকে আমরা পুষ্পস্তবক দিয়ে আমাদের মাননীয় ডাক্তার মশাইকে আমরা গর্বের সাথে আজকে সংবর্ধনা জানালাম। এইটা শুধু খিদিরপুরের গর্ব না, কোর্ট বন্দরের গর্ব না, এটা সারা বাংলার গর্ব। যিনি সারাদিন সারা রাত শুধু ডাক্তারি করে নয়, মানুষের সেবা করে। ডাক্তারের উদ্দেশ্যে একটা ভালো ডাক্তার সেই যে মানুষের সেবা করে, সেই সেবার অবদান আজকে তিনি পেলেন। আমরা খুবই খুশি এবং আনন্দিত। আমরা চাই আগামী দিন ডাক্তার শাকিল আখতার সারা ভারতবর্ষে এবং সারা বিশ্বে যেন নাম করে, তার সঙ্গে আমরা সবসময় আছি এবং থাকব। এটা আমাদের খিদিরপুরের সত্যিকারে অত্যন্ত আজকে খুশির দিন। এই খুশির দিনে আমরা সকলে একত্রিত হয়ে মিলিত হয়ে আজকে আমরা ডাক্তারবাবুকে পুষ্পস্তবক দিতে পেরে আমরা গর্বিত। সঙ্গে মেহতা মুক্তার মঞ্চ, যে মঞ্চে মোহাম্মদ সেলিম এবং তাবরেজ ডক্টর এবং সাহাব রনি এবং কাসিফ, এইটা আজকে আমরা হয়তো পাঁচজন এসেছিলাম ডাক্তারবাবুর কাছে, কিন্তু আমাদের এই সংগঠনে 500 বেশি লোক আমাদের এই সংগঠনের সঙ্গে যুক্ত। তাই আজকে আমরা খুবই গর্বিত, ডাক্তারবাবু আমাদের সংগঠনের সঙ্গে তিনিও যুক্ত। এই যে একটা গর্বের ব্যাপার, মেহতা মুক্তারের সাথে তিনি থেকে মানুষের সেবা করেন। তাই আজকে মোহাম্মদ সেলিম এবং তার সমস্ত টিমকে আমরা জানাই এবং ডাক্তারবাবুকে সাথে সাথে, এবং আমি বিশ্বজিৎ লালা, আমি রাজনৈতিক দল করি কিন্তু সবসময় দেখি আমিও সমাজসেবা, সাথে সাথে ডাক্তারবাবুর মধ্যে ইন্সপিরেশন, তাকে দেখে আমরা এলাকায় সমাজসেবা করি। এটাই আমাদের কাছে অত্যন্ত খুশির দিন। এই খুশির দিনে সকলে মিলিত হলে ধন্যবাদ।